আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। করোনা ভাইরাস এবং এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ দুজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, ব্যাংকার, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 79 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন শনাক্ত হয়েছেন 47 জন। খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 63 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 271 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা আবু বক্কর খান, তার বয়স হয়েছিল 80 বছর। জেলায় নতুন শনাক্ত 1 জন। নারায়ণগঞ্জে ভাইরাসে মৃত্যু হয়েছে 1 জনের, নতুন শনাক্ত 7 জন। করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুরে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার সহ 71 জন, নোয়াখালীতে 46 জন, জামালপুরে 1 চিকিৎসক দম্পতি সহ আরও 12 জন, যশোরে 32 জন, ময়মনসিংহে 26 জন শনাক্ত হয়েছেন। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 3 দিনের পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নদ নদীর পানি বেড়ে নেত্রকোনায় আবারও বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখ মানুষ। সুনামগঞ্জেও তৃতীয় দফায় আবারও বন্যা দেখা দিয়েছে। জেলার সুরমান নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে 50 বছরের নারীর মৃত্যু হয়েছে। সিলেটের প্রধান 2টি নদী সুরমা ও কুশিয়ার পানি 4টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। নগরীর উপশহরে পানি ঢুকে রাস্তা ডুবে গেছে এবং অনেক বাড়ির নিচতলায় পানি ঢুকেছে। কুড়িগ্রামে আবারও ধরলা ও তিস্তা নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির তোড়ে কুড়িগ্রামের রাজারহাটের বুড়িরহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 2 শতাধিক পরিবার ঘর বাড়িতে প্লাবিত হয়েছে। এদিকে নাটোরেও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। জেলার সব নদ নদীর পানি বেড়েছে। আচাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ঘরবাড়ি তলিয়ে থাকা পানিবন্দী এসব মানুষ আছেন চরম খাদ্য ও খাওয়ার পানি সংকটে। অবশেষে করোনা ভাইরাসের ভয়াবহতা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এতদিন করোনা পরিস্থিতি ভালোর দিকে মনে করলেও বিভিন্ন রাজ্যে এর বিস্তার বলছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এ অবস্থায় দেশের নাগরিকদের মাস্ক পরতে আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ব্রিফিংয়ে নিজে মাস্ক না পরায় আবারও সমালোচনার ঝড় উঠেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নব্য স্বীকার করলেও বিশ্বে করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা নিয়ে বরাবরই সরব ছিল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তারা বলছে দেশটিতে কোভিড-19 আক্রান্তের প্রকৃত সংখ্যা এ পর্যন্ত শনাক্তের সংখ্যার চাইতে অনেক বেশি। এদিকে ইউরোপের পর এবার করোনার বিস্তার ঘটছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে। ঘানায় 2000-এর বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,48,94,000 এবং মারা গেছে 6,15,000-এর বেশি। জাতান ইব্রাহিম মুভিচের জোড়া গোলে ইতালিয়ান লিগ সিরি এতে সাসুলোকে 2-1 গোলে হারিয়েছে এসি মিলান। প্রতিপক্ষের মাঠ মেপি স্টেডিয়ামে ইব্রাহিমোভিচ 19 মিনিটে এগিয়ে নেন দলকে। যদিও ফ্রান্সিসকো কাপুতোর গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে সাসুলো। এরপর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোলে জয় পায় মিলান। এই জয়ে 59 পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে তারা। চারে থাকা লাজিও পয়েন্ট 69। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে মিলানকে, অন্যদিকে হারতে হবে লাজিও। এবারে শেয়ার বাজারের খবর। বিমা খাতের 2 কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের 10% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 1.72 টাকা, আগের বছর ছিল 1.65 টাকা, সম্পদ মূল্য হয়েছে 19.49 টাকা। আগামী 21 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 13 আগস্ট। এদিকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদের জন্য 7% নগদ লভ্যাংশ দেবে।
ইপিএস হয়েছে 1 টাকা 43 পয়সা, যা আগের বছর ছিল 1 টাকা 11 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 18 টাকা 27 পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর, রেকর্ড ডেট 16 আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। সুরেদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব পরিচালকদের বিও হিসাব জব্দ করেছে বিএসইসি। লভ্যাংশ বিতরণে জালিয়াতির অপরাধে পরিচালকদের বিও হিসাব জব্দ করা সহ 3টি সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির সব পরিচালকদের বিও হিসাব জব্দ থাকবে। তারা এই হিসাবে কোনো শেয়ার বেচাকেনা, উপহার দেয়া, হস্তান্তর করা বা ব্যাংকে জামানত রেখে ঋণ দিতে পারবেন না। কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে বিশেষ নিরীক্ষা করা হবে। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ সরজমিন পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করে আগামী 7 দিনের মধ্যে কমিশনে জমা দিবে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে আইনের শাসনে কঠোর প্রয়োগের লক্ষ্যে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।